নাবার্ড ব্যাংকের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মোবাইল এটিএম ভ্যান পরিষেবা উদ্বোধন হয়। এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে নাবার্ড ব্যাংকের শীর্ষ কর্তা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নাবার্ড উল্লেখযোগ্য কাজ করছে। এই মোবাইল এটিএম ভ্যানের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন আরও সহজ হবে। নাবার্ডের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস বিশেষ একটি স্মরণীয় দিন। আগামী দিনে রাজ্যে নাবার্ডের কাজকর্ম আরও সমৃদ্ধি লাভ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানে আজকের এই 41st ডে ফাউন্ডেশন ডে, আমি শুধু একটা কথাই বলবো, যে কোনো ইনস্টিটিউশনের ফাউন্ডেশন ডে কিন্তু একটা মানে নস্টালজিক বিষয়। আমাদের কলেজ ও মেডিকেল কলেজে যখন একটা ফাউন্ডেশন ডে আমরা পালন করি তখন মনে হয় যে ফার্স্ট ডেটা কীরকম ছিল, একটা অদ্ভুত একটা ফিলিংস আসে আমাদের স্টুডেন্টসদের নিয়ে যখন ফাউন্ডেশন ডে আমরা যখন উদযাপন করি। সত্যি এটা এর থেকে আমাদের বিষয় আর কিছুই হয় না, কারণ ফার্স্ট ফাউন্ডেশন ডে থেকে শুরু করে আজকে 41st ফাউন্ডেশন ডে, আমি চিন্তা করছি যে 300 বছর পর 300 ফাউন্ডেশন ডে যখন আপনারা পালন করবেন তখন আপনাদের কী অবস্থাটা হবে, আমি ওই আজকের দিনে আমি সেটাও অনুভব করতে চাইছি। হয়তো আমরা এখানে অনেকে থাকবো না, কিন্তু ফাউন্ডেশনটা একটা সাংঘাতিক বিষয়, পুরানো ইতিহাসকে মনে রাখা, কীভাবে এই ইনস্টিটিউশন স্থাপন হলো এবং আজকের দিন আপনাদের অবস্থান কি। প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য নাবার্ড যেভাবে নতুন ধারণা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সবাই শর্ট ফর্মে নাবার্ড বলি, সেটা শুরু হয়েছিল আজকের দিনে 1982 সালে, এখানে বিষয়ে কথা হয়েছে এবং তার উদ্দেশ্যটা কি সেই বিষয়ে এখানে কথা হয়েছে, যে আমাদের দেশে 72%-এর উপরে গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করে আর বাকি শহরাঞ্চলে বসবাস করে। অর্থাৎ আমাদের দেশ যদি গ্রামীণ এলাকায় এত লোক বসবাস করে তাদের যদি আমাদের উন্নতি না হয় তাহলে দেশ কোনোদিনই উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। কাজে সেই জায়গায় নাবার্ড যেভাবে এই সমস্ত রুরাল যারা বসবাসকারী তাদেরকে উন্নতি সাধনের যেভাবে কাজ করে যাচ্ছেন এর জন্য সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিন এরা যেভাবে কাজ করে যাচ্ছেন যেসব অদ্ভুত অদ্ভুত বিষয় ইনোভেটিভ জিনিসগুলো ওনারা আনছেন নিশ্চয়ই এর জন্য প্রশংসার দাবি রাখে। রাজ্যের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে নাবার্ডের আরও সহযোগিতা কামনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চালু হওয়া মোবাইল এটিএম ভ্যানটি সারা রাজ্যে কাজ করবে। ত্রিপুরার গ্রামীণ এলাকায় নাবার্ডের সাহায্য পেয়ে স্বনির্ভর হয়েছেন বহু প্রান্তিক মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।